বলেছেন, আমার বাবা তার পেনশনের টাকা দিয়ে দোতলা বাড়ি করেছেন, এই টাকার মধ্যে অল্প কিছু হারাম টাকা আছে। এখন পুরো বাড়ি ভাড়ার টাকা কি হারাম হবে? হারামের পরিমাণ টাকা কি ওই বাড়ি ভাড়া থেকে আস্তে আস্তে দান করে দিলে কি বাড়িটা হালাল হবে? হ্যাঁ, আপনার বাবা যেই পরিমাণ হারাম টাকা এই বাড়ির মধ্যে ইনভেস্ট করেছেন, সেই পরিমাণ হারাম টাকা যদি তিনি তার মালিকানা থেকে বের করে নিয়তসহ মালিকানা থেকে বের করেন এবং অ্যাট দ্য সেম টাইম তিনি তাওবাও করেন, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আর যদি ব্যাপারটা এমন হয় যে যেই সময়ে তিনি এই হারাম টাকাটা দিয়ে বাড়ি বা ফ্ল্যাট করেছেন, সেই সময় তিনি আসলে সচেতন ছিলেন না, তিনি আসলে ব্যাপারটাকে ইগনোর করেছেন, তার জানা থাকলেও তিনি আসলে ইসলামকে প্র্যাকটিস করতেন না, তো এই ক্ষেত্রে তার তওবাটাই যথেষ্ট, তার তওবাটাই যথেষ্ট। যারা সুদে লিপ্ত আছেন, যখন তারা আসলে তওবা করে ভালো মুসলিম হয়ে যাবেন অথবা ইসলামে নতুন করে প্রবেশ করবেন, এরকমও যদি হয় কোনো, যেমন যারা ইসলামের বাইরে ছিলেন এরকম ব্যক্তিরা, তাহলে তওবা তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেয় শুধু তওবার কারণেই। ফলে তাদের পূর্বের কৃত যে সম্পদ অর্জিত হয়েছে কিছু হারাম মালের মাধ্যমে, সেটা তাদেরই থেকে যাবে এবং আশা করা যায় আল্লাহ তাদেরকে তওবার কারণে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ।